আমারে কুলি পাইছে, কুলি ব্যাগ না মানুষ দিচ্ছি, পাওয়ার ব্যাংক নিয়ে আসছি, পাওয়ার ব্যাংক নিয়ে নিছি। মানে আজকে সমস্যা নাই, আজকে খাবার দাবার সব আছে, সেরি ইফতার সব একসাথে হবে গাড়ির মধ্যে। তো ব্যাটা মোরা পরিশিল্লা বাসে উঠছি বলুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি শোয়েবুল ইসলাম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও, সরি অ্যানাদার নিউ ব্লগ। সো গাইস, আজকে ভিডিওতে আমি ঢাকা টু মাদারীপুর বাস জার্নি করব। তো আমি দীর্ঘ 9 বছর পরে গ্রামে ঈদ করতেছি, এর মধ্যে আমি প্রতি বছরই ঢাকায় ঈদ করি। তো আম্মু আব্বু অলরেডি গ্রামে চলে গেছে, অ্যান্ড আমি আর আমার বড় ভাই আছি ঢাকায়। তো আমরা বাসে অগ্রিম টিকিট কেটে রাখছিলাম, কারণ ঈদের সময় তো বাসে টিকিট পাওয়া যায় না। তো এখন বাজে হচ্ছে সকাল 11টা, তো আমাদের বাস হলো দুপুর 12টা 15তে। আমরা এখন বের হবো আর কি, আমাদের ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গোছানো শেষ। ওকে, দেখা হচ্ছে বাসে উঠে। গাইস, আমরা চলে আসছি টেকনিক্যালে। তো টেকনিক্যাল যে ঠাকুরের বাস কাউন্টার আছে, যেখান থেকে আমাদের বাস থাকবে, তো ওখানে চলে আসছি। আমাদের বাস থাকবে হলো দুপুর 12টা 15 দিকে, আর মনে হয় 5-6 মিনিট বাকি আছে। গাইস, অবশেষে আমরা বাসে উঠলাম। তো রাস্তায় যে পয়েন্টে জ্যাম, আমাদের মাদারীপুর যেতে কতক্ষণ লাগে এটা বলা যায় না, বিকজ ফেরিতে প্রচণ্ড পরিমাণে জ্যাম, যতটুকু আমি নিউজে দেখছি অ্যান্ড অন্য জায়গায় দেখছি। তাও দেখি কতক্ষণ লাগে, আমার ঠান্ডাও লাগছে, দেখছেন কাশি, মানে বারবার কাশতেছি। তার উপর যদি আবার বাস ছাড়তে লেট করে তাহলে কীভাবে হবে বুঝতেছি না। এখন বাজে হচ্ছে 12টা 20, কেবল বাস ছাড়লো। আর এই যে একদম সেলিব্রিটি বিগ ফ্যান, সে ফেসবুক লাইভে গেছে, বাই বিগ ফ্যান। তো ব্যাটা মোরা পরিশিল্লা বাসে উঠছি বলুন। আর তো মোরা পরিশিল্লা বাসে উঠছি, বাট মোরা মাদারীপুর নাম বুঝলেন।
কারণ লং টাইম বসে থেকে আমি নিজেও টায়ার্ড হয়ে গেছি। গাইস প্রায় দেড় ঘন্টা জ্যামে আটকাইছিলাম ফেরির জন্য, ওয়েট করছি বাটুরিয়া ঘাটে, ফাইনালি আমরা ফেরি পেয়েছি। অ্যান্ড তো গাড়ি ফেরিতে উঠছে, তো আমি একদম ফেরি টপ ফুল হয়ে আছি। তো মেইনলি হচ্ছে যে ঈদের টাইমটা এই বাটুরিয়া ঘাটে প্রচণ্ড পরিমাণে জ্যাম হয় ফেরির জন্য, অ্যান্ড প্রায় শত শত গাড়ি আটকে থাকে এখানে। আসতে প্রায় 2 কিলোমিটার মতো জ্যাম ছিল, যাই হোক খুব তাড়াতাড়ি চলে আসতে পারছি। না হলে টাইম ভাবছিলাম যে আরও টাইম লাগবে, হয়তো 3 থেকে 4 ঘন্টা লাগবে, বাট অত টাইম লাগে নাই। আচ্ছা চলুন আপনাদেরকে প্রধানমন্ত্রীর কিছু এরিয়াল বল, আই এম ফিলিং সো গুড, আই এম ফিলিং সো গুড, দিস ইজ ফার্স্ট টাইম, বল বল, দিস ইজ ফার্স্ট টাইম গ্রামি ইন টোকিও, বাট দিস জার্নি কেন ফার্স্ট টাইম না 9 বছর পর 9 ইয়ার্স লেটার ইয়া ইয়া আই এম ফিলিং সো গুড 9 ইয়ার আবার বল আই এম ফিলিং সো গুড আই এম ফিলিং সো গাইস ও বলছে আই এম ফিলিং সো গুড ছি ছি গাইস আরে পৌঁছে দিও গাইস এই যে বেচারা ব্যাগ নামাইতেছে, নামা নামা কাজ কর, আমারে কুলি পাইছে কুলি ব্যাগ নামানোর, ছি চল। ব্যাগের ভিতরে পাওয়ার ব্যাংক, তারপর অন্যান্য যা আছে ইতোয়ালে মোয়ালে সব ব্যাগের ভিতরে নিয়ে নিচ্ছি, নিজেগুলো বাসে বসে লাগে আমার, আর বাকি কাপড় চোপড় যেগুলো আছে সব আমি টলিতে করে ওইটা